নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস অ্যান্ড পেটস চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগত। তো বন্ধুরা, আমি যে নতুন উপর যে সেট আপটা চলছে দেখেছেন, প্রোগ্রেস চলছে সেট আপের, তো এখানে কিছু আমি ভেবেছিলাম যে ফিঞ্চ পাখি করবো। তো সেই ফিঞ্চ পাখি আমার কিছু ঘরের যে সেপারেট কেস থেকে যেসব আর কলোনি কেস থেকে যেসব প্রোগ্রেস হয়েছিলো সেসব বাচ্চাগুলোই কিন্তু আমি রেখে দিয়েছিলাম। চলুন তাহলে দেখিয়ে দিই। এবার এই বাচ্চাগুলো রেখে দিয়েছিলাম, সেই বাচ্চাগুলোই আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে বা জুলাই মাসে আমি কিন্তু ওগুলোকে সেপারেট করে আলাদা আলাদা করে রেখে দেবো। তো এখন কেমনভাবে রেখেছি, কী করে রেখেছি সেটা আজকে আলোচনা করবো। চলুন তাহলে যাই। তো প্রথমে বলে রাখি বন্ধুরা, এই যে পাখির সেপারেট কেজ, এই প্রোগ্রেস থেকে ভালো প্রোগ্রেস পেয়েছিলাম, আপনাদের দেখেছিলাম প্রোগ্রেসের ভিডিও, সাথে আমার আরেকটি জেব্রা ফিঞ্চের কলোনি আছে সেটা থেকেও ভালো প্রোগ্রেস পেয়েছিলাম। তো এবারে যে প্রোগ্রেসগুলো আছে, প্রত্যেকটার ডিম বাচ্চা এরম করা আছে। তো এখন গরম, সেই জন্য এক বাটি করে জল আছে, জলে লি-52, কোনোদিন ইলেকট্রোকন এরকম করে দেওয়া হচ্ছে। এখন কোনো রিকোবিট বা হিটের কোনো ভিটামিন সেটা দিচ্ছি না, তাও তো এই প্রোগ্রেস দেখা যাচ্ছে। এখনও কিছু বাচ্চা বেরোবে, প্রায় 60-70 মতন ছোটো ছোটো বাচ্চা আছে, সেগুলো বেরিয়ে যাওয়ার পর করে দিয়েছি। এবার এর আগের যে প্রোগ্রেস বাচ্চাগুলো আমি রেখে দিয়েছিলাম, দেখুন আপনাদের, এগুলো হচ্ছে সাদা ফিঞ্চ, সাদা জেব্রা ফিঞ্চ, এর মধ্যে মেল ফিমেল করেই রাখা হয়েছিল। তো তখন ছোট ছিল, আমার এটাকে আলাদা করা হয়নি, তো এর মধ্যেই মেল ফিমেল আছে। তো এখনও সাদা পাখি, এদের বয়স হয়ে গেছে এখন 3-4 মাস, কিন্তু এখনও সাদা পাখি কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না যে কোনটা মেল বা কোনটা ফিমেল, তাই এদের 100 রাখা আছে। এখানে 40-50 বাচ্চা আছে, ঠিক আছে। এবার এইদিকে আসি, এখানে আছে 25 মেল পাখি, সব এগুলো আমার ঘরের সেই প্রোগ্রেস, বিক্রি নয়, এগুলো শুধু আমি রেখে দিয়েছিলাম। আমার নতুন যে ওপরে যে সেট আপ চলছে সেখানে আমি 100 পেয়ার ফিঞ্চ বসাবো, শুধুমাত্র সেখানে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। এখানে মেল পাখি রাখা আছে, এদেরও বয়স 3-4 মাস হতে চললো বা কোনোটা কম বেশি করে একটু আসে। তো এখানে মেলটা রাখা আছে, এবার এখানে রাখা আছে ফিমেল, এখানে ফিমেলটা রাখা আছে। তো এখানেও 25-26 পাখি আছে, ফিমেল পাখি শুধুমাত্র। তো এবার দেখুন, এদেরকে কিন্তু কাপে জল দিয়েছি আর বড় বাটিতে দানা দিয়েছি, প্রত্যেকটা কেজেই দেখিয়ে দিই একই কেস। তো যখন বেলা দুপুর যত বাড়ে, যত রৌদ্র তাপটা বাড়ে, তখন আমি এদেরকে বড় বাটিতে জল দিই স্নান করার জন্যে, ঠিক আছে। তো এরকম করেই রাখা হচ্ছে প্রায় 2 মাস, তো এরকম করেই রাখা হয়েছে। এবার মেল একদিকে, ফিমেল একদিকে রেখে দিয়েছি। আমি এদেরকে এখনও 2-2.5 মাস একইভাবে রাখব, তারপর জুলাই মাসের শেষে বা আগস্টের প্রথম দিকে আমি এদেরকে এইরকম সেপারেট কেজ আমার আসবে, সেই সেপারেট কেজগুলোতে আমি এক পেয়ার করে পাখি রেখে দেবো। একদিকে সাদার পেয়ে সেপারেট কেজ করব, একদিকে পাইটস, ব্ল্যাক চিক্স এইসব দিয়ে এইসবে কেজগুলো বানাবো, ঠিক আছে। তাই জন্যে আমি এদেরকে এখনও ধরুন 4 মাস তো আছে, এখনও 2 মাস রাখবো, তো এরকম থাকবে। মেল ফিমেলে দুজন দুজনকে দেখতে পাচ্ছে, কিন্তু পাখিগুলো ব্রিডিং করতে পারেনি বলে অনেক কিন্তু গরম হয়ে থাকবে, ঠিক আছে। তাই যখনই আমি পেয়ার বসাবো, 1 মাসের মধ্যেই কিন্তু আমি রেজাল্ট দেখতে পাবো। তাই এরকম করে যে আমি রেখে দিয়েছি, তাই আমার ওই যে রেখে দিয়েছি সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদেরকে কিনি আমি যেরকম 1 ফুট, সপ্তাহে 1 দিন 1 ফুট দিচ্ছি, ঠিক আছে, বড় বাটিতে জল এভরিডে দিচ্ছি, কারণ এখন 35-40 গরম যাচ্ছে, তাই ওরা স্নান করছে। স্নান করলে পাখিগুলো খুব ভালো থাকবে, তাড়াতাড়ি কালার আসবে আর সুস্থও থাকবে, ঠিক আছে। তাই রেখে দেওয়া হয়েছে, পাখিগুলো ফিট ও অ্যাক্টিভ আছে, ঠিক আছে বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে থাকবে লাভিং পেটস অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেল, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আরও এর মধ্যে থেকে কিছু প্রোগ্রেস বেরোবে, আরও কিছু প্রোগ্রেস পাবো, ঠিক আছে।